নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ডিফর্মিটি অফ নেল মানে নখের গঠনগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। ডিফর্মিটি অফ নেল নখের সৌন্দর্যে ঘাটতি। নখ এমন একটা জিনিস, আমরা যখন হাতটা বাড়াই তখন নখটা দেখা হয়, কিন্তু যদি তার একটা ডিফর্মিটি থাকে, তার যদি সৌন্দর্যে ঘাটতি থাকে, তাহলে কিন্তু হাতের সৌন্দর্য অনেক সময় ব্যাহত হয়। কি কারণে হয়? মেইনলি প্রবলেমটা হয় মেয়েদের, যারা জল মশলাপাতি ইত্যাদি বেশি ঘাঁটেন বা জামাকাপড় কাচা ডিটারজেন্ট বেশি ঘাঁটেন, তাদের ক্ষেত্রে বেশি হয়। নখের কোণগুলো ডোবা হয়ে যায়, নখের পাশগুলো ফেঁপে উঠে, নখটা যেন ডিপ্রেসড হয়ে ভেতরে ঢুকে কালো মতো হয়ে যায়, ফাঙ্গাল নেল হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যালসিয়াম এবং ঘাটতি যদি বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্র্যাকড নেল হয়ে যায়, মানে নখগুলো সোজা সোজা কর্গেট টিনের মতো হয়ে যায়, খসখসে হয়, তার লাস্টারনেস চলে যায়, উজ্জ্বলতা কমে যেয়ে একটা ডিফর্মিটি দেখায়। আবার একটা কারণে হয়, যারা নখের কোণ তুলতে থাকে, নখের কোণ তোলার ফলে, নখ কোণে হবার ফলে বা রিপিটেড ইনফেকশনের ফলে নখটা উঠে যায়, তখন যে নখটা বেরোয় টিয়া পাখির ঠোঁটের মতো, নানা কারণে হতে পারে। তবে মোস্ট প্রবাবলি যেটা হয় সেটার মেইন কারণ হচ্ছে ফাঙ্গাস ইনফেকশন। এটা প্রথম, এর থেকে রেহাই পাবার উপায় হচ্ছে জল কম ঘাঁটা, ডিটারজেন্ট ব্যবহার করলে সেটা লাঠি দিয়ে ভেজানো অথবা গ্লাভস পরে কাজ করা। আরেকটা জিনিস বলা যেতে পারে যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ফাঙ্গাস মানে ছত্রাক ইনফেকশন কেন হচ্ছে সেটার দিকে নজর রাখা, এবং সোডিয়াম ক্লোরাইডের ঘাটতিতেও হয়। অতএব কোনটার থেকে হচ্ছে প্রথমে সেটাকে আমাকে ক্ল্যারিফাই করে তার চিকিৎসা করা। আর এটা ওটা নেল পালিশ বা এটা ওটা লাগানো নখে কখনোই উচিত নয়। হয়েছে বলে নিজের ইচ্ছা মতো কিছু ওষুধ ব্যবহার করা, সেটা পেটে খেয়েই হোক আর নখে লাগানোই হোক, না করাই বাঞ্ছনীয়। আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব ভালো ওষুধ আছে, ন্যাট্রামিউর, অ্যান্টিন ক্রুড, সিপিয়া, এগুলো পোটেন্সি হিসেবে ব্যবহার করা। বায়োকেমিক্যাল ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 3x6x, ন্যাট্রামিউর 3x6x ইত্যাদি। তবে কখনোই নিজে রোগের নাম জেনে তার সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা এনে চিকিৎসা না করাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি আপনার কোনো সুচিকিৎসকের সাথে পরামর্শ করে সেই রকম ওষুধ ব্যবহার করেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপটা লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।